গৌরব গগৈয়ে যিটো মন্তব্য রাখিছে এটো খুব দুঃখজনক, যেহেতু এই সময়ত রাজনীতি করার সময় নহয়, যেহেতু মানুহ আমার সমগ্র অসমখনতেই বানত আমার রাইজ আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে এটা খুব দুঃখের কথা যে তেও এটিএম বলে কৈছে, কিন্তু তেও জানাতো উচিত যে সমগ্র যদি আজি দেশ স্বাধীনোত্তর প্রায় 7 কোটি বছর উকলি যাওয়ার পিছত যদি সর্বাধিক কাম যদি হয়েছে এই 2016-র এটা 2024-লৈকে যদি আমি চাও যে আমার হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে বান গড়াখনীয় নামত ইতিমধ্যে ব্যয় করেছে এখন সরকারে। আর তেনেস্থলত হয় এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কেতিয়াবা ইটো মাথরে যেটা বনাও গৈ পেলাই অকমান আগত গৈ পেলাই একটা খুন্দা মারি গৈ যত কোয়া নাই তেনেকুৱা ঘটনা হয়েছে। এটা মূল সমষ্টি যদি চাই 100% মই আমার সমষ্টিত গড়াখহনীয়া রোধ করার কাম ইতিমধ্যে 100% সম্পূর্ণ হয়েছে। তার প্রমাণ আপনাদের জানে যে আজি রহমরিয়া অঞ্চলত, বৃহত্তর রহমরিয়া অঞ্চলত এটা সময়ত আমি যদি চাও ই দিল্লীলৈকে একটা আন্দোলন, জঙ্গি আন্দোলন হয়েছিল, অয়েল ফিল্ড 24 বছর বন্ধ হয়ে আছিল। তেনেস্থলত এইখন সরকার অহার পিছত মাননীয় সেই সময়ৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর ওয়াটার রিসোর্স আমার মন্ত্রী আমার বিজু হাজারিকা ডাঙর প্রয়াস আর প্রচেষ্টার কারণে ইতিমধ্যে মূল সমষ্টিত 100% কাম সম্পূর্ণ হয়েছে। আর তেনেস্থলত মই গৌরব গগৈ ডাঙরিয়াক আহ্বান জানাইছো, আপনি আহক ডিব্রুগড় জেলার লাহোয়াল বিধানসভা সমষ্টিলৈকে। সর্বাধিক জঙ্গি আন্দোলন হয়েছিল বান গড়াখনিয়ার কারণে লাহোয়াল বিধানসভা সমষ্টির রহমরিয়াত, আর সেই অঞ্চলত আজি 100% গড়াখহনীয়া আর বানমুক্ত হয়েছে। আর ইতিমধ্যে লাহোয়াল বিধানসভা সমষ্টিত আমি 100% কাম সম্পূর্ণ হয়েছে। তার মাজতে দুলিয়াজান হাতীবন্ধাত কিছু অংশ মাথাউরি খহি যাওয়ার কারণে শ্রীরিংহলা টেপরচালি কিছু গাঁত প্রায় 2000 বিঘাত আমার কৃষি পথার ইতিমধ্যে তাতে পানি সুমাইছে। আর আমি ইতিমধ্যে আমার মাননীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক মানে জানাইছো, আর তেখেতে কৈছে যে আমি অন্য ডিস্ট্রিক্টরপা যে আমি গোলাঘাট হোক বা যদি করবাত আমি কঠিয়া পাও, সেই কঠিয়াখিনি আমি আনিবর কারণে প্রয়াস আর প্রচেষ্টা চলাম, যাতে আমার সেই কৃষকসকলে যেহেতু কৃষির কারণে যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছিল আর এই সময় যাতে আমি উদ্ধার করব পারো তার কারণে আমি যা ব্যবস্থা লোক লার কারণে আমি প্রয়াস আর প্রচেষ্টা চলাম।